আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার ব্লগটি ছিল 3 ডিসেম্বর মঙ্গলবার। তো আজকে আমার বাসায় জমজমাট আয়োজন চলছে পিঠার। তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটু পাটিসাপটা পিঠা তৈরি করছি, তো আপনাদের সাথে পিঠাটি শেয়ার করছি। তো এখানে আমি খেসারটি করে নিচ্ছি, একটু দুধ দিয়েছি ফ্রাই প্যানে, দুধটা দিয়ে এই বিটারটা দিয়ে একদম ননস্টপ খুব ফেটে নিচ্ছি। বিটারটা দিয়ে ননস্টপ আপনার নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তে তারপরে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি দিয়ে আবার নাড়ছি আর সাথে আর একটু পানি দিয়ে দিয়েছি। তো দানা দানা দেখতে পাচ্ছেন সেগুলো আমি আবার ননস্টপ নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা একদম কন্টিনিউ ননস্টপ নাড়া লাগবে, তা না হলে ফ্রাই প্যানে লেগে যাবে। তো আবার যখন দেখবেন যে শুকিয়ে যাচ্ছে, আবার আর একটু পানি দিয়ে আবার আর একটু চালের গুঁড়ি দিয়ে আবারও ননস্টপ নেড়ে নিচ্ছি। তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে। তো আমি একটু একটু করে চালের গুঁড়ি দিয়েছি আর একটু একটু করে পানি দিয়েছি আর ননস্টপ নাড়ছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কনসিস্টেন্সিটা কিরকম হবে। আর ও পাশে আমি আর একটা পাতিলে আপনার পিঠার ডোটা করে রেখেছি, আর এটা আপনার আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর একদম জমে গেছে। আর এখানে আমি ডোটা রেডি করে রেখেছি, রেখে আগেই 2-3 ঘন্টা ওটা ভিজিয়ে রেখেছি। তো বাচ্চারা বিকেলে ঘুমিয়েছিল, আমি পিঠার ডোটা আগেই গুলিয়ে রেখেছি যাতে করে তারা ঘুম থেকে ওঠার পরে আমি পিঠাটা তৈরি করব। আর ডোর মধ্যে দিয়েছে আমি ছোটো কাপে 3 কাপ চালের গুঁড়ি আর হচ্ছে 2 কাপ ময়দা আর একটু লবণ আর 1 কাপ দুধ আর বাকিটা পানি দিয়ে বোঝে আপনার গুলিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু শীত পড়ে গেছে, তো ভাবছি যে অনেকদিন ধরেই ভাবছি যে পিঠা করব, হয় না সবারই, কিন্তু এরকম হয় যে একটা কিছু করি তো হুট করেই করে ফেললাম আজকে। তো ডোটা আমার 2 ঘন্টা ভিজেছিল, তো এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ব্রাশের মধ্যে তেলটা দিয়ে দিলাম, ব্রাশের তেলটা ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে তারপর আমি আমার চিতই পিঠার চালের গুঁড়িটা ঢেলে দিলাম, ঢেলে একটু ফ্রাই প্যানটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যখন একাই যখন গুঁড়িটা আর কি গোল হয়ে যাবে, তো তারপর আমি খিসিয়াটা দিয়ে দিলাম আর চামচ দিয়ে উল্টিয়ে দিলাম। যদিও আমরা সবাই জানি ভাপা চিতই পাটিসাপটা পিঠা কীভাবে করতে হয়, সো আর আমি খুব একটা এক্সপার্ট না, পিঠা বানাতে খুব একটা এক্সপার্ট না, সব পিঠা বানাইতে কিন্তু এক্সপার্ট হাত লাগে, সবার হাতে পিঠা হয় না। তারপর আমি ট্রাই করছি, আমার কাছে ভালো লাগে ট্রাই করতে সব কিছুই। তো এখানে অলরেডি হয়ে গেছে অনেকটা, আমি প্লেটে উঠিয়ে রেখেছি চিতেপিঠা, বাট আজকেরটা বেশ ভালো হয়েছে, এর আগেও আমি একবার করেছি সেটা থেকে আজকেরটা ভালো হয়েছে। আর খিসিয়াটা আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন, এর আগে আমি যে যতবার করেছিলাম আমি সুজি দিয়েই করেছি, আর আজকে ফার্স্ট আমি চালের গুঁড়ি দিয়ে করলাম, বাট এই খিসিয়াটা একটু খেতে একটু বেশি ভালো লাগে।
তো আমার হাজবেন্ড কাজে থেকে চলে এসেছে সন্ধ্যার দিকে, তো বাবারা আসলে সব বাচ্চারাই তো খুব এনজয় করে, হ্যাপি থাকে, তো বাচ্চাদের সাথে পাপা একটু খেলা করছে। তো এসে ফ্রেশ ট্রেশ হয়েছে, তো আমি এখানে পিঠা রেডি করে ফেলেছি। হয়তো বা দেখতে খুব একটা ভালো লাগছে না, বাট খেতে খেতে কিন্তু খুব মজাই হয়েছে, আর ভিতরের খিসাটা একটু বেশি ভালো হয়েছে। তো আমার হাজবেন্ড একটু কম্পিউটারে কাজ করছিল, তো আমি নাস্তা খেতে দিয়ে দিলাম, আর সাথে চাও ছিল, আর বাচ্চারা নিজেদের মতো খেলা করছে ও পাশে। তো আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, আই এম শিওর আমার চেয়েও বেশি ভালো হবে। আর পাটি সাপটা পিসারটাও সবাই জানে কিভাবে করতে হয়, তারপরেও আমার নিজেরটা আমি শেয়ার করলাম। আর যদিও বলেছি আমার পিঠা খুব হাতের পিঠা না, আমার পিঠার হাতের না, বাট তারপরেও আমি ট্রাই করি বানাতে। তো আজকে এই ছিল আমার আপনাদের সাথে শেয়ার করা, আর বাচ্চারা এদিকে খেলা করছে, সারাও খেলা করছে, সাহেরও খেলা করছে। তো আমার সাহেরের অবশ্য আবারও একটু ঠান্ডা লেগেছে, ওর বেশ কয়েকদিন পরপরই অ্যাজমার অ্যাটাক করে, সো আমার ছেলেটাকে বসিয়ে দিয়েছি একটু অ্যারোসল দিতে। তো ওকে দেখা যায় ওকে ট্রলিতে বসিয়ে দিলে ও নিজে নিজেই অ্যারোসল দিতে থাকে। আর এদিকে আমার হাজবেন্ড আসার টাইম একটু বাজার করে এনেছিল টুকিটাকি বাজার, দেখা যায় বাচ্চাদের ব্রেড বা ফল আর দুধ এগুলো তো মাস্ট লাগে, সো আমরা সব একসাথে বাজার করেন আমার হাজবেন্ড, দেখা যায় সপ্তাহের বাজারটা করে ফেলে, দেখা যায় এই বাজারগুলো এক সপ্তাহ চলে যায়, সো এক সপ্তাহ পরে আবার বাজার করে। আর এখন তো কমলা চলেই এসেছে, মালটা অবশ্য এদেশে সারা বছরই থাকে, কমলাটা হয়তো শীতের দিনে ওঠে, তো শীতের কমলাও উপভোগ করছি। আর আমার সারাকে ফার্স্ট টাইমই মুখে আজকে কমলা দিলাম, নর্মালি সে একটু বেশি বানানাই ওকে দেওয়া হয়, আর তো বাচ্চাদের দেখা হয় না যে কমলা বা লেবু যদি মুখে দেওয়া হয় তাদের মুখের এক্সপ্রেশনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো সাহের নর্মালি সব কিছু দিলে খায় না, ওর পরিচিত খাবার ছিল, তবে আমার মেয়েটা যা দেয় তা খেতে পারে। তো ফার্স্ট টাইম ওর পাপা মুখে দেওয়ার পরে ও মুখটা অনেকটা এক্সপ্রেশনটা দেখে খুব ভালোই লাগছে, আমরা এনজয় করেছি। আর লাস্ট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইলেকট্রনিক রেসিডেন্স কার্ডটার কথা, তো ওটা অ্যাপ্লাই করার পরে দু তিন দিনের মধ্যে কার্ডটা পেপার বাসায় চলে আসে, কার্ডটা তো আমারটা এখনও আসেনি, আসলে হয়তো আপনাদের সাথে সে কার্ডটা আবার শেয়ার করব। আর সাহের ওদিকে খেলা করছে, ও তো সুযোগ পেলেই সারার বেড়ে উঠে লাফালাফি শুরু করে, আর আমি আর ওর পাপা নামানোর চেষ্টা করি। তো ওর পাপা সাহেরকে জোরাজোরি করছিল মালটাটা কমলাটা খাওয়ানোর জন্য, একটু কিছুটা মুখে দিয়েছে। তো আজকে আপনাদের সাথেই শেয়ার করলাম আমার পিঠার রেসিপিটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।